আজ বাবা দিবস। বাবা মানে নির্ভরতার প্রতীক, বাবা মানে এক সাগর ভালোবাসা, বাবা মানে সন্তানই যেন তার অবশেষ। বাবা নামটি খুব ছোট, কিন্তু বাস্তবতায় তার বিশালতা সম্পর্কে ধারণা করা খুব কঠিন। সন্তানকে সামান্য ভালো রাখতে নিজের তাজা প্রাণটুকু যিনি দিতে প্রস্তুত থাকেন তার নাম বাবা। আদর, শাসন আর বিশ্বস্ততার জায়গা হলো বাবা। সেই বাবাদের সম্মান জানাতে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে বাবা দিবস। সন্তানরা বাবাকে বিশেষভাবে সম্মান জানানোর জন্য জুন মাসের তৃতীয় রোববার বাবা দিবস হিসেবে পালন করেন। তবে বাবা কি শুধুই একটি বিশেষ দিনের জন্য? এরকম তর্ক বিতর্ক থাকলেও এই বিশেষ দিনটিতে একটি লাল গোলাপ, একটি কার্ড অথবা মাই লাভ ফর ড্যাড লেখা মগ নিয়ে শুভেচ্ছা জানালে বাবা তাতেই খুশি। বাবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানানোর জন্যই এই দিবস। বাবা দিবস উদযাপনে দেশভেদে দেখা যায় বৈচিত্র্য। এই দিবসটি বিভিন্ন দেশে বিভিন্নভাবে উদযাপিত হয়। এদিনে ছেলেমেয়েরা তাদের বাবাকে কোনো না কোনো উপহার দিতে খুব পছন্দ করে, আর বাবারাও ছেলেমেয়েদের কাছ থেকে গিফট পেয়ে বেশ অভিভূত হয়ে যান। এই গিফট দেওয়ার ক্ষেত্রেও দেশভেদে দেখা যায় ভিন্নতা। আসলে মায়েদের পাশাপাশি বাবারাও যে সন্তানদের প্রতি দায়িত্বশীল এটা বোঝানোর জন্যই মূলত বাবা দিবস পালন করা হয়ে থাকে। ধারণা করা হয় 1908 সালের 5 জুলাই আমেরিকার পশ্চিম ভার্জিনিয়ার ফেয়ারমন্টের এক গির্জায় এই দিনটি প্রথম পালিত হয়। আবার সনোরাস মার্ডট নামের ওয়াশিংটনের এক ভদ্রমহিলার চিন্তায় বাবা দিবসের আইডিয়া আসে। যদিও তিনি 1909 সালে ভার্জিনিয়ার বাবা দিবসের কথা একেবারেই জানতেন না। ডট এই আইডিয়াটা পান গির্জার এক পুরোহিতের বক্তব্য থেকে। সেই পুরোহিত আবার মাকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলেছিলেন। তার মনে হয় তাহলে বাবাদের নিয়েও তো কিছু করা দরকার। ডট আবার তার বাবাকে খুব ভালোবাসতেন। তিনি সম্পূর্ণ নিজ উদ্যোগেই পরের বছর অর্থাৎ 1910 সালের 19 জুন বাবা দিবস পালন শুরু করেন। বাবার কাজটা কি অন্য সবার চেয়ে বেশি চওড়া? তা না হলে কি করে সমাজ সংসারের এত দায়ভার অবলীলায় বয়ে বেড়ান তিনি? বাবার পাকে অন্য সবার চেয়ে অনেক দ্রুত চলে, নইলে এত সব কিছু কী করে আগলে রাখেন তিনি? বাবার ছায়া শেষ বিকেলের বটগাছের ছায়ার চাইতেও বড়। এরকম হাজারো কথা বলা যাবে বাবাকে নিয়ে। এরপরও শেষ হবে না সন্তানের প্রতি, সংসারের প্রতি বাবার অবদানের কথা। বাবা শাশ্বত, চির আপন, চিরন্তন। বাবার তুলনা বাবা নিজেই। অনলাইন ডেস্ক, দৈনিক করতোয়া।